বন্ধুরা গ্রাউন্ডে ঢুকছি আমরা স্টেডিয়ামের সিটে বসে গেছি তোমরা দেখো এই দেখো বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্য আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছে এখন আমরা বেরিয়ে গিয়েছি ইডেন গার্ডেনের উদ্দেশ্যে আমার সঙ্গে আছে তাপস তো এখন আমরা জাস্ট এখান থেকে ঘুমতলার বাসে উঠছি এখান থেকেই আমরা এবার যাব আমাদের বন্ধুরা আমরা রোডে রয়েছি তাপস রয়েছে আমাদের সঙ্গে এবং এখানে সিএসকে ফ্যানদের জমাবড়া হয়ে গেছে এত ভিড় আর এখানে প্রত্যেক জায়গায় জার্সি বিক্রি হচ্ছে ব্যান্ড বিক্রি হচ্ছে সিএসকে কেকেআর এর আর আমিও জার্সিটা পরে নিয়েছি ভিতরে আমার শার্টের ভিতরে পরে রেখেছে তো স্টেডিয়ামের সামনে গিয়ে এটা খুলে নেবো এবং সিএসকে ফ্যান হয়ে আর সিএসকে ফ্যান এবং আজ সাপোর্ট হবে আজকে খুব চরম করে খুব গরম করে সাপোর্ট হবে আমাদের গেট নাম্বার 6 তো 6 নাম্বার গেটের সামনে আমরা যাচ্ছি সারাটা ঘুরছি আমরা সবটা স্টেডিয়াম চত্বর এটা হলো 5 নাম্বার গেট তো দেখতে পাচ্ছ এখানে অসংখ্য যে সিএসকে ফ্যান এবং কিকের ফ্যান রয়েছে সবাই যার জন্য এখানে কেউই নিজেদের পেইন্ট করছে মুখের মধ্যে সিএসকে কিকের এই দেখো স্টেডিয়ামের জায়গাটা তো এখানে অনেকগুলো জার্সি বিক্রি হচ্ছে পেইন্ট আছে ব্যান্ড আছে আমরাও ব্যান্ড নিয়ে নিয়েছি ফ্ল্যাগ নেবো না ফ্ল্যাগ একটু রেটটা বেশি বলছে তাই দরকার নেই আর কালার লাগবে না তো অনেকেই কালার ইয়ে করছে আমরা 6 নাম্বার গেটের সামনে চলে এসেছি এটা হলো গেট নাম্বার 6 তো রেডি আমরা এখানে যখনই এখানে এন্ট্রিটা শুরু হবে আমরা ঠিক তখন ঢুকে নেব ভিতরে তো বন্ধুরা ইডেন দেখতে পাচ্ছ 6 নাম্বার গেটের সামনে চলে এসেছি আমরা জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই এন্ট্রি করবো ভিতরে আর এতক্ষণ তুমি সবটা ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো সবটা ডায়রি এবং সবটা ব্লগ দেখে থাকো এবং সম্পূর্ণটা আমরা এখন তুলে ধরবো শুধুমাত্র তোমাদের জন্য সবটা ডায়রি ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো খুব ভিড় হয়ে যাচ্ছে টিকিট কাউন্টারের সামনে যেখান থেকে আমাদের এন্ট্রি হবে কলকাতায় তো বন্ধুরা এই হলো সেই টিকিট যেটা নিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো বন্ধুরা গ্রাউন্ডে ঢুকছি গাইস চলে এলাম স্টেডিয়ামের ভিতরে আমার পেছনে রয়েছে তাপস আমরা স্টেডিয়ামের সিটে বসে গেছি সো এই আমি তোমাকে একটু দেখাচ্ছি ঘুরিয়ে সবটা স্টেডিয়াম সো খুবই এক্সাইটেড আর সবচেয়ে বেস্ট থিং যেটা বলছি একদম গ্রাউন্ডের সামনে সামনেই রয়েছে তোমার গ্রাউন্ডেরই একদম তোমার বড় বড় দেখা যাবে সবাইকে দুটা কথা যেটা বলতে হয় সো খুবই এক্সাইটেড অ্যান্ড থ্যাংকস টু তাপস যে তাপসের জন্যেই আজকে এখানে এসে পেরেছি তাপসের জন্য এখানে আসা আর আমি তোমাদের দেখাচ্ছি সবটা ভিউ তোমরা দেখো এই দেখো বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্য আর সবচেয়ে বেস্ট পার্ট হলো খুব সামনেই আছি একদম সবাইকে খুব বড় বড় দেখা যাবে আমরা যে স্ট্যান্ডে আছি সেটা হলো ল্যাক্স কোজি স্ট্যান্ড তো এটা এটা হলো সাইড স্ক্রিন যেখানে সাইড স্ক্রিন নয় যেখানে সবাইকে দেখা যায় তো এই রোডটা সবচেয়ে ভালো একটি রোড এটা একদম সামনে থেকে সবাইকে দেখা যায় আর কি সত্যি বিশ্বাস হচ্ছিল না যে MS ধোনি আমার সামনে দাঁড়ানো ছিল একটি স্বপ্ন পূর্ণ হলো তো বন্ধুরা ফোর্থ এপিসোডটা এখানেই শেষ করলাম ফিফথ এপিসোডে দেখাবো তোমাদের MS ধোনির ব্যাটিং আর এবং সিএসকে প্লেয়ার্সদের মার সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবে স্বপ্নের ডায়েরি ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকো দেখতে থাকো স্বপ্নের ডায়েরি